প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা নিয়ত করেছিলেন ভোররাত্রে সাহরি খেয়ে মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজাটা রাখবেন, কিন্তু ঘুম থেকে জাগ্রত হতে পারেননি, সাহরি খেতে পারেননি, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন সাহরি খানার সময় শেষ। হায় হায়, চিন্তায় আছেন এখন, সাহরি তো খেলাম না, তাহলে কি আমি রোজা রাখতে পারবো না? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই রোজা রাখতে পারবেন, সাহরি না খাইলেও কোনো সমস্যা নেই, কারণ সাহরির সঙ্গে রোজার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাহরি খাওয়া হচ্ছে শুধুমাত্র বরকতের জন্য, রোজার সওয়াব ঠিকই পাবেন, একটুও কম পাবেন না সাহরি না খাইলেও, শুধুমাত্র সাহরি খায় বরকতের জন্য। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি নিয়ত করে ঘুমিয়ে থাকেন, সাহরি খেতে না পারেন, এখন আপনি চিন্তায় আছেন রোজা রাখবেন কিন্তু রোজাটা হবে কি না, কোনো সমস্যা নেই, রোজা আপনি রাখতে চাইলে রাখতে পারেন, রোজা ভাঙবেন না, আপনার রোজা হবে, কোনো সমস্যা নেই। এখানে একটি মাসআলা আছে, এখানে আপনি যদি নফল রোজা, আপনি যদি নফল রোজার ক্ষেত্রে একটি মাসআলা, যদি আপনি মাগরিব নামাজের পরে বা ইশার নামাজের পরে নিয়ত করে না ঘুমান, মানে নিয়ত করলেন না, নিয়ত করেন না কোনো কিছুই না, কিন্তু ভোররাত্রেও সাহরি খেতে পারেন না, টাইম শেষ, তাহলে আপনি জোহর নামাজের আগ পর্যন্ত, দুপুরে জোহর নামাজের আগ পর্যন্ত নিয়ত করতে পারবেন। কত সুন্দর ধর্ম ইসলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আপনার নিয়তে নাই রোজা যে রাখবেন, আপনি ঘুমিয়ে আছেন সাহরিও খান নাই, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন যে টাইম শেষ, ফজরের নামাজ পড়ছেন, ফজর নামাজের পরে আপনি চিন্তা করলেন যে আজকে রোজাটা নাকি রাখতাম, রোজাটা রাখতাম নাকি, তাহলে আপনি এই টেনশন করতে করতে 12টা বাজে গেছে, গা 12টা বাজে জোহর নামাজের আজানের আগ পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন যে না আজকে রোজাটা রেখে ফেলি, তাহলে আপনি সাহরি ছাড়া, আপনি রাত্রে নিয়ত ছাড়াও দুপুরের আগ পর্যন্ত নিয়ত করলে রোজা হয়ে যাবে, নফল রোজা, তাহলে অবশ্যই আপনার আশুরা রোজাটা হয়ে যাবে যদি নিয়ত নাও করেন। আর ফরজ নামাজের ফরজ রোজার ক্ষেত্রে নিয়মটা হলো, মাহে রমজানের ফরজ রোজার ক্ষেত্রে নিয়মটা হলো, যদি আপনারা ইশার নামাজের পরে রাত্রে আর কি, প্রথম রাত্রে যদি আপনারা নিয়ত না করে ঘুমিয়ে যান রোজার, তাহলে আপনারা দ্বিপ্র ফজর নামাজের পরে দ্বিপ্রহরের আগ পর্যন্ত, দ্বিপ্রহরের আগ পর্যন্ত নিয়ত করতে পারবেন, অথবা আপনি দেখলেন যে সাহরির সময় শেষ, ফজর নামাজের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, তখন আপনি আর কিন্তু সাহরি খেতে পারবেন না, সাহরি না খেয়ে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন, নিয়ত যদি নাও করেন ইশারা নামাজের পরে, আপনারা তখনও ফজর নামাজ পড়েও নিয়ত করতে পারবেন, ফজর নামাজের আগ পর্যন্ত নিয়ত করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সাধারণত অবশ্যই সকলে নিয়ত করি ঘুমায় যে রোজা রাখবো, তাহলে আশা করা যায় আপনারা যদি নিয়ত করে ঘুমিয়ে যান যে সাহরি খাবেন, খেতে পারেন নাই, তাহলে রোজা হয়ে যাবে, যে কোনো রোজা, কোনো সমস্যা নেই, আপনারা 100% শিওর রোজা রাখতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আশুরার রোজা কত যে ফজিলত, এই রোজাটা আপনারা ভাঙবেন না, সাহরি খেতে পারেন না তারপরও ভাঙবেন না, কোনো সমস্যা নেই, এই আশুরার একটি রোজা রাখার ফলে এক বৎসরের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, এবং বৎসরের মধ্যে মাহে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা, আল্লাহ রাসূল বলেছেন। এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাতের নামাজ, তাহাজ্জতের নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামাজ, আল্লাহু আকবার, অর্থাৎ মাহে রমজানের রোজার পরে, ফরজ রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা আশুরার একটি রোজা, 10ই মুহররম, এবং 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জতের নামাজ, রাতের নামাজ। তাহলে বুঝতে পারলেন কবে কত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে পছন্দনীয় এই মুহররমের 10 তারিখের রোজা এবং নফল রোজা। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে জানার এবং বোঝার তৌফিক দান করে যে যে কোনো সময় যদি সাহরি খেতে নাও পারা যায়, কোনো সমস্যা নেই, সাহরি
খাওয়া লাগবে না, রোজা রাখলে সাহরি না খাইলেও রোজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামকে জানার এবং বুঝার এবং আমাদের সকলকে আশুরা রোজাগুলো রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং 29 জুলাই রোজ শনিবার 2023 সালে হচ্ছে আশুরা, 10ই মুহররম। আপনারা 29 জুলাই এবং 30 জুলাই দুইটা রোজা রাখতে পারেন, অর্থাৎ শনিবার রবিবার দুইটা রোজা রাখলেই চলবে ইনশাআল্লাহ, আপনাদের আশুরার রোজা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।